আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লা রসুলিল্লা তারা চার পর পরপর আমরা অনেকেই দোয়া করি সুবাহানদিল মুলকি ইউল মালাকুত সুবাহানদিল আজ ইউল আজমত হাইবতি হাইবৎল কিবরিয়া ইউল জবারত এই দোয়াটা কি তারা হে সালাতের প্রতি চার্রাহত পরপর পরা কি জরুরি কিনা আসলে তারা শব্দের অর্থই হলো আরাম করে করে যে নামাজ পড়া হয় যেই সালাত আদায় করা হয় এর নাম হলো তারা নামাজ সুতরাং চার রকাত পরপর আরাম করার সময় বিশ্রাম এখানে আমি আপনি যে দোয়া আল্লাহর কাছে সেটা তালা কবুল করে নেবেন এর জন্য যে সুবাহানদের মূল কিওয়াল মালাকুত সুবাহানুত যে দোয়াটি আছে এটা পড়া জরুরি নয় আল্লাহ রসুলাম ও পড়েনি বা সাহাবরাও পড়েন এটা আসলে মূলত এই শব্দগুলোর অর্থটা অনেক সুন্দর বাক্যগুলোর অর্থগুলো অনেক সুন্দর তাই এটা পড়া হয় আর কিছুই না বরং এই দোয়াটি বিশেষ করে সুব্যসুন রব্বুল মালাইকাতি রোহ এটা আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম তার কিয়াম এবং রুকু এবং সাজদাতে পড়তেন আমরা শাহি মুসলিমের নয় শত আটাত্তর নম্বর একটি হাদিস পাই আইসারদ্লা আনহা থেকে বর্ণিত উনি বলেন আনা রসুল আল্লাহি সাল্লাহ ক্যানে ফি রুকু আহি ও সুজুদ ইহি সুব্বুহ রববুল রব্বুল মালা ইকাতি ওয়ার রোহ সকল ফেরেশতা এবং জিবরিল আলাইহি সালাত সালামের রব অত্যন্ত পবিত্র এই এটার অর্থ সুতরাং এটা একটা সুন্দর বাক্য আল্লাহ তালার প্রশংসা চক বাক্য এই জন্য আমরা বলতে পারি কিন্তু এটাকে যদি কেউ জরুরি মনে করে তাহলে বেদা হয়ে হয়ে যাবে কারণ আল্লাহ সাল্লাম তারা বি আত পরে এটা পরেন নাই বা সাহাবারাও পরেন নাই সুতরাং আমরা এটা পড়লে পড়তে পারি না পড়লে না পড়তে পারি এটাকে জরুরি মনে করা যাবে না অন্যান্য দোয়াও করা যায় ঠিক তেমনি ভাবে বিশ রাক আতের পরে আল্লাহিকা মিনান্নার আল্লাহ আমরা অনেক দোয়া করি এবং এটাকে অনেকে নির্ধারিত করে নিয়েছে এবং ফিক্স করে নিয়েছে যে করতেই হবে যদি কেউ এটাকে জরুরি মনে করে যে বিশ টাকা পরে দোয়া করতেই হবে বা এই এই দোয়াগুলোই করতে হবে এটাও তাহলে আত হয়ে যাবে হ্যাঁ আমরা জামি আতির মিজির পঁচিশশো বাহাত্তর নাম্বার এবং সোনারি ইবনে মাজার তেতাল্লিশশো চল্লিশ নাম্বার হাদিস পাই যেখানে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন মাংসা আলা জান্নাত আলাস আমার রতিন অলাতিল জান্নাত আল্লাহ আখিল হুল জান্নাত যে ব্যক্তি তিনবার জান্নাত চাইবে জান্নাত বলবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিন অমানিশ তাজা মিনান মিনার নারী অলাতিল নার আর নার না র আজিরহু নার কোন ব্যক্তি যদি তিনবার জাহান্নাম থেকে মুক্তি চায় তো জাহান্নাম আল্লাহর কাছে বলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিন সুবহানাল্লাহ সুতরাং দোয়াগুলো আল্লাহ ইন্না নাস আলু কাল জান্নাত এটা কিন্তু তিনবার করে বলা হয় মূলত এই হাদিসের উপর ভিত্তি করে দোয়াটা করা হয় সুতরাং করাটা ভালো আল্লাহর কাছে চাওয়া ভালো কিন্তু এটাকে বিশ্বাকায়তের পরের সাথে তারা সাথে সম্পৃক্ত করে নেওয়াটা ঠিক নয় বরং আমরা সর্বদাই দোয়াটা করতে পারি পাশক্ত সালাতের পরে দোয়া করতে পারি বিভিন্ন সময় আমরা এই দোয়াটা করতে পারি সুতরাং সবার কাছে অনুরোধ থাকবে দোয়াগুলো সুন্দর আমরা এই দোয়াগুলো সর্বদা করার জন্য চেষ্টা করব আর বিশেষ করে সব্যুন্ন কুদ্দুস রকবুল ওয়ার রোহ যেটা এটা আল্লাহ রসুল বিশেষ করে রুকু এবং সাজদাতে করত। আমরা ওই দোয়াটাকে রুকু এবং সাজদাতে বেশি করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আর তারা বিয়ের চার রাগাত পরে এই দোয়াগুলোও পরা যেতে পারে অন্য দোয়াগুলোও পরা যেতে পারে এগুলোকে আমরা ফিক্সড করে নিব না এগুলোকে একবারে নির্ধারিত করে না এটাকে আমরা জরুরি মনে করবো না বরং অন্যান্য দোয়ার সাথে এগুলো আমরা দোয়াও করে নিব আল্লাহ রবাহ আলম আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ